সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো হ্যাং করে দেওয়ার জন্য সবচাইতে বেশি দোষী হচ্ছে ফেসবুকের অ্যাপ সফটওয়্যারটা এবং তাদের মেসেঞ্জার। কিন্তু বর্তমান বিশ্বে ফেসবুক একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা ছাড়া আমরা একটু সময়ও পারাপার করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওই ফেসবুক সফটওয়্যারটা থেকে বিরত থেকে অন্য একটা সফটওয়্যার দিয়ে আপনারা কাজগুলো করবেন। যেমন ফেসবুক সফটওয়্যারটা অনেকগুলো ক্যাশ মেমোরি খেয়ে ফেলে, আমাদের ফেসবুক অ্যাপসটা হচ্ছে 50-60 MB, কিন্তু ও খেয়ে ফেলে 500-600 MB এরকম স্টোরেজ করে থাকে। তো আমরা যে অ্যাপসটা সম্পর্কে রিভিউ দিতে যাচ্ছি, সেই অ্যাপসটা দিয়ে আপনারা যদি ফেসবুক ইউজ করেন এবং মেসেঞ্জার ব্রাউজ ইউজ করেন, তাহলে আপনাদের ডাটা একদম কম খরচ হবে। আপনাদের স্টোরেজ ডাটা এবং মোবাইল ডাটা বা সিম ডাটা যেটা বলি, মেগাবাইট আমাদের অনেকগুলো কমে যাবে। চলুন বন্ধু, আমরা কীভাবে এটা করবেন সম্পূর্ণ দেখিয়ে ফেলি। এর আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর মাই বস, আপনার কাজ হচ্ছে জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যেই ওয়েবসাইট আমরা ফেসবুকের যে ব্রাউজারটার কথা বলছিলাম, সেটা আমরা সিম্পলি পেয়ে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করবো সুইপ ফর ফেসবুক, ঠিক আছে? তো এটা আমরা আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, আর না হয় আপনারা প্লে স্টোরিকে সার্চ করে এটা বের করে নিতে পারেন। তো আমরা এটা সিম্পলি এখান থেকে ইনস্টল দিয়ে নিবো, ইনস্টলটা শিখানোর দরকার হচ্ছে না। এটা প্রায় ডাউনলোড দেখতে ফেলে আমরা দেখতে পাই যে প্রায় 1 মিলিয়ন এবং রেটিং 0.4.3। এটার ফিডব্যাকগুলো আমরা দেখতে পারি এখান থেকে, তারপরে এখানে স্ক্রিনশটগুলো দেখতে পারি। এগুলো কিছুই না দেখে আমরা সরাসরি এটা অ্যাপসটার ভিতরে ঢুকে পড়ি। ঢুকে পড়লে আমরা দেখতে পাচ্ছি যে হুবহু ফেসবুকের মতো একটা অ্যাপস, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের নিউজ ফিডটা, তারপরে এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটা আছে ওটা, তারপরে নোটিফিকেশান, এগুলো দেখলে আমরা একদম হুবহু আমাদের অ্যাপ যেই সফটওয়্যারটা আছে ওটার মতোই সম্পূর্ণ লাগবে, ঠিক আছে? তো এখানে আমাদের একটা বাড়তি সুবিধা পাচ্ছি কি, আমরা হয়তো ভাবতে পারি যে এটা আমাদের ওই ফেসবুকের যে লাইট অ্যাপসটা আছে ওটার মতো, কিন্তু না, ওটা থেকে অনেক হাই কোয়ালিটির এই অ্যাপসটা, ঠিক আছে? এই অ্যাপসটা বা এই ব্রাউজারটা অনেক হাই কোয়ালিটি ওই ফেসবুকের লাইট অ্যাপসটা থেকে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা ইউজ করেন। এবং এটার মধ্যে আরেকটা জিনিস প্লাস আছে, সেটা হচ্ছে এটা দিয়ে আপনারা মেসেজও করতে পারেন। এই যে মেসেজ আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে মেসেঞ্জার সরাসরি শো করবে। এখানে মেসেঞ্জারটা আপনারা এখানে মেসেজ করতে পারেন, মেসেজের সমস্যা হচ্ছে কিন্তু একজনের সাথে শুধু মেসেজ করতে পারেন, মেসেজ হেডের কোনো সিস্টেম নাই, জাস্ট আপনারা একজনের সাথে একজনের সাথে মেসেজ করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো যে ওই ফেসবুকের ওই যেই মেসেঞ্জারটা আছে বা ফেসবুকের যে অ্যাপসটা আছে ওটা ইউজ না করে এটা ইউজ করেন, আপনাদের মোবাইলের জন্যও অনেক ভালো হবে এবং আপনাদের মোবাইল হ্যাং করবে না, এটাই বলতে হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আশা করি আপনাদের কাছে অ্যাপসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জাস্ট একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর যদি কিছু না বুঝে থাকেন, কিছু কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে জাস্ট কমেন্টস বক্সে আমাদের কাছে কমেন্টস করতে পারেন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আর ভালো কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।